ফলিজার ভিতরে পাশে চলে গেছে। আমাদের দিকে বাদাম দিয়ে চলে মামা কাজ করতে এখন যেগুলোই দেখাবো সব সিঙ্গেল সিঙ্গেল পিসেস পিসেস করে আছে। ফিওনার কিছু ক্যাটালগ ড্রেস আছে, দেন হচ্ছে দিল্লির কিছু বুটিক্স আছে, সেখানে পিওর দোপাট্টা আছে, কটন দোপাট্টা আছে, সো মিক্স কটন দোপাট্টা আমাদের কিছু সো ফিওনা কুর্তি দিয়ে ক্যাটালগ দিয়ে আমি স্টার্ট করবো। ওকে, আমার শপের অ্যাড্রেস হচ্ছে স্টাম্প প্লাস শপিং কমপ্লেক্স শান্তিনগর, শপ নাম্বার হচ্ছে 2/13, এটা স্টাম্প প্লাস শপিং কমপ্লেক্স শান্তিনগর। সো আপনাদের আসার একদম ইজি ওয়ে হচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেকেন্ড গেট এবং সেকেন্ড লিফট থেকে লিফটের 2 বাটন ক্লিক করবেন। লিফটের পাশেই হচ্ছে আমার শপ, শপ নেম হচ্ছে কালার সিল, শপ নাম্বার হচ্ছে 2/13। আমাদের বিকাশে একটা ক্যাম্পেইন চলছে, সো ক্যাম্পেইনটা হচ্ছে এটা, বিকাশে আপনি পেমেন্ট করলে 10% ক্যাশব্যাক পাবেন। 1 নম্বর থেকে মান্থলি আপনি 300 টাকা পাচ্ছেন, পার ডে পাচ্ছেন 200 করে 1 নম্বর থেকে। সো 300 মানে 3000 টাকার বেশি 1 নম্বরে আপনি আর বিকাশে ক্যাশব্যাক অফার পাচ্ছেন না। সো এটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে দেন পেমেন্ট করতে হবে। সো বিভিন্ন নাম্বার থেকে যদি আপনি পেমেন্ট করেন, বিকাশ নাম্বার তো এখন সবার আছে, জাস্ট দোকান থেকে আপনি টাকা ভরবেন, যে কোনো নাম্বার, ভাই থাকতে পারে, বাবা থাকতে পারে, ফ্রেন্ড থাকতে পারে, আপনার মায়ের থাকতে পারে, আপনার নিজে থাকতে পারে, তার কাছ থেকে জাস্ট দোকান থেকে 3000 ভরবেন, 3000 টাকা আমাকে 2000 টাকা দিবেন, আপনি 200 টাকা ইজিলি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এটা বিকাশ কোম্পানি এবং কালার সিল পার্টনারশিপে দিচ্ছে আপনাকে। ওকে, নাম্বার 1 আপনি পাচ্ছেন সুযোগ, নাম্বার 2 হচ্ছে এখন যে দিল্লির বুটিকসগুলো দেখাবো সেগুলো তোমরা তো জানো আমি খুব রিজনেবল ড্রেস সেল করি এবং তোমরা খুবই পছন্দ করো, কোয়ালিটি বলবো 100-এ 100, খুবই ভালো কোয়ালিটি রিজনেবল প্রাইসে পাচ্ছেন। এখানে যদি কেউ আপনারা নিজের প্রোফাইলে যদি লাইভটা শেয়ার করেন এবং স্ক্রিনশট দেন, সেক্ষেত্রে আপনি 200 টাকা কম রেঞ্জে পাবেন। হ্যাঁ, 200 টাকা আপনাকে কম দিবে যে প্রাইস থাকবে সেটা থেকে, ঠিক আছে? ওকে, এবার অনেক বকবক হয়েছে, এবার একটু কমেন্টস পড়ি। আচ্ছা, জেসিকা ইসলাম আপু হ্যালো, ফাতেমা আপু হ্যালো, সুমাইয়া আপু হ্যালো, অধর আপু হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আনাস আপু হ্যালো, ফাতেমা আপু হ্যালো, সুনিয়া আপু হ্যালো, জান্নাতুল আপু, জান্নাত আপু হ্যালো, লাভলি আপু হ্যালো, আফসান আপু হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, বেবিটাকে একটু দেখি, প্রাচুকে দেখিয়ে দিও। ওকে ডিয়ার, ঠিক আছে। হাই আপু, হ্যালো আপু, কেমন আছো? সারাদিন ও আজকে তো আমার ব্ল্যাক ডে ছিল। হ্যাঁ, সো সারাদিন ব্ল্যাক আমার মাথায় ছিল না, তাহলে তো অন্য কালার পরতাম। বাবুকে দেখাও। ওকে, ঠিক আছে। তোমার ড্রেসের প্রাইস কত? আমারটা সিঙ্গেল কামিজ আছে, শেরওয়ানি ডিজাইন, নিউ ডিজাইন এটা, বাট নিউ ডিজাইনই তোমাদের ডিসকাউন্টে দিয়েছিলাম। এটার প্রাইস পড়বে, সিঙ্গেল কামিজ 1300, সেই পিস হচ্ছে 1800 টাকা। সো এই লাইভ থেকে যাই অর্ডার করবেন। হ্যালো সুন্দরী, কেমন আছো? এই তোমার ড্রেস পেয়েছো? যে ড্রেস আমি দেখাবো নিজের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করলে আপনি 200 টাকা কম রেঞ্জে পাচ্ছেন, ঠিক আছে? ওকে, নো পাবলিক গ্রুপে, নো গ্রুপে, কারো গ্রুপে শেয়ার করতে হবে না। হ্যাঁ, গ্রুপ ইদানিং আমি একটু অপছন্দ করছি, জানি না কেন, ভালো লাগছে না আর কি। নিজের প্রোফাইলে করলেই হবে। তো নিজের প্রোফাইলে যারা আছে এরা হচ্ছে 100% রিয়াল। এটা দেখি, এ হচ্ছে খুব সুন্দর করে নেক, আর এখানে দেখে খুব সুন্দর করে এমব্রো করা আছে। এটা একদম কটন বেসিস সিল্ক, বাট কটন সিল্ক টাইপের। হ্যাঁ, একটু দুপিয়ান টাইপের কাপড়, হ্যাঁ দুপিয়ানা কাপড়ের উপরে এরকম। ওকে, সো ইনার লাগবে না, ইনার যদি অ্যাডজাস্ট করাই আছে, একদম পাতলা বয়েল কাপড় কাপড় দিয়ে তোমার ইনার অ্যাডজাস্ট করাই আছে, এই যে, ঠিক আছে? ওকে, এটার কালার হচ্ছে মাস্টার্ড কালার। সো ফাল্গুনের জন্য কোনো বেস্ট একটা কালেকশন, বেস্ট, চরম বেস্ট কালেকশন। এটা হচ্ছে নেক, আর এ হচ্ছে তোমার খুব সুন্দর করে ফুল বডিতে ওয়ার্ক করে, একটু সাউন্ডও কমাই আসবা, নিচে
বড় কলকা করা এবং খুব সুন্দর করে প্যানেল করা আছে। এটা হচ্ছে প্যানেল করা। এখানে তোমার স্টোন ওয়ার্ক করা, স্টোন করা, স্টোন করা, স্টোন করা, ফুল বডিতে স্টোন আছে। আপাসটা ড্রেস নিয়েছি, সবটাই সুন্দর অ্যান্ড আপনাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপু তিনটে ড্রেস অর্ডার করেছি বাট এখনও পেয়ে যাবেন। আপু পরশু দিন পাকিস্তানি লনের ড্রেস। আচ্ছা আপু আপু অনেক এক্সাইটেড। আচ্ছা মাইশা আপু হাই, কি অবস্থা? কিন্তু আছি আমি। ওকে, শি আর ডান উইথ মাই প্রোফাইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এগুলো হচ্ছে কলিজা আমার। হ্যাঁ, নিজের প্রোফাইলে শেয়ার করবেন। ওকে, এটা দেখেন, এটা হচ্ছে মাস্টার্ড কালারে, এটা স্লিভসে অনেক কাজ, হিউজ কাজ। এটা দুপিয়ান স্টাইলে, একদম পিওর কটনের। আমি রাগ করো না। ও হো, ওকে কলিজা, ড্রেস তুমি মানে ঠিক আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে ছিল না। এটা মাসলিন, হ্যাঁ, অ্যাজ লাইক হচ্ছে আমরা তাক কালে যে মাসলিনে যে দোপাট্টাগুলো পাই সেগুলো। আচ্ছা, কেমন আছে মেয়ে এখন? এ হচ্ছে দোপাট্টা, এটা হচ্ছে মাসলিনের দোপাট্টা, বাট খুবই ভালো, খুবই ভালো মাসলিন। ওকে, মানে খুব সফট টাইপের মাসলিন কাপড়। এটা মাসলিন বললে ভুল হবে, হ্যাঁ কটন মাসলিন টাইপের এরকম কিছু একটা। এ হচ্ছে খুব সুন্দর করে দেখো, হ্যাঁ টিংটং টিংটং করা। হ্যাঁ, তোমার হচ্ছে ফিওনার ক্যাটালগুলো এবং কুর্তিগুলো আমার খুব ভালো লাগে। ওরা একটু ডিফারেন্ট করে, একটু ইউনিক করে, আমার খুব ভালো লাগে। প্রাইস বলেন, এই এটার প্রাইস কত রে? 3500 টাকা, 3500। বাট আপনি যদি এটা বিকাশ পেমেন্ট করেন সেখানেও ডিসকাউন্ট পাবেন, প্লাস যদি আরও আপনি কি করেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সারারা। হ্যাঁ, তো সারারা গারারা চাইলে, নর্মাল প্যান্ট চাইলে যে কোনোটাই আপনি বানাতে পারবেন। এটা এই হচ্ছে কাপড় আছে হিউজ, আপনার ইচ্ছা আপনি কি বানাবেন। ওকে, এখন কিছু ভালো, তবে ঠান্ডা কমে গেছে। হ্যাঁ, ওয়েদার যা চেঞ্জ, তো বাচ্চাদের তো একটু ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে ওদের তো একটু প্রবলেমই হয়ে যায়। হ্যাঁ, তো সবসময় আমরা একটু ক্যারিয়ে রাখবো হিউজ কাপড়। তুমি চাইলে যেটা করতে পারবে, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে কাপড়, হ্যাঁ, এবং এটার নিচে তোমার ইনার অ্যাডজাস্ট করাই আছে। এই যে দেখেন, ইনারটা অ্যাডজাস্ট করাই আছে। আর এটা হচ্ছে তোমার জামদানি স্টাইলের কাজ। হ্যাঁ, জামদানি স্টাইলের কাজ, একদম কটনের উপরে জামদানি স্টাইলের কাজ। ওকে, ঠিক আছে। ও মা, সালোয়ারটা বেশি সুন্দর। হ্যাঁ, সালোয়ারটা বেশি সুন্দর। এখন সালোয়ারটা তুমি যা খুশি তাই বানাও। তুমি সারারা গারারা বানাতে পারো, তুমি চাইলে প্যান্ট বানাতে পারো, চাইলে যে কাপড় আছে এটা দিয়ে দুটো প্যান্ট বানিয়ে দিতে পারো, চাইলে তুমি একটা প্যান্ট বানাতে পারো এবং তোমার বেবির জন্য একটা ড্রেস বানাতে পারো। এই হচ্ছে কাপড়, হিউজ হিউজ হিউজ, আমার হাতে যাচ্ছে। ওকে, এই যে দেখো, ক্যামেরায় যাচ্ছে না, ইয়াস, হিউজ কাপড়। এখানে মেবি 5-10 মতো কাপড় আছে। এই হচ্ছে প্যান্ট, ঠিক আছে। তো একটা ডিটেইলিং দেখিয়ে দিলাম, বাকিগুলো ফটাফট করে দেখিয়ে দিব। এটার প্রাইস হচ্ছে, পেজে নক দিয়েছি সন্ধ্যায় বাট রিপ্লাই পাইনি। সন্ধ্যায় তো একটা ডিসকাউন্ট লাইভ হয়েছে আপু, মানে কি বলবো, 2000-এর উপরে আন্ড্রিক মেসেজ রয়ে গিয়েছে। ইনশাল্লাহ, হ্যাঁ একটু ফ্রেশ হয়ে চা খেয়ে আমি সব ইনবক্সে রিপ্লাই দিয়ে দিব। এটা দেখেন, সো এটার প্রাইস পড়বে 3500 টাকা। তোমাকে অনেক সুইট লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো না তুমি, প্লিজ। ওকে, রোদিলা দুপুর দেখবো, মাস্ট বি দেখবো, ডিয়ার মাস্ট বি। এটা দেখো মাস্টার্ড কালার, এটা ফাল্গুনের জন্য বলবো বেস্ট একটা কালেকশন, সুন্দর করে পরে নিতে পারবে ফাল্গুনের জন্য। 3500, নিজের প্রোফাইলে যদি তুমি শেয়ার করে পাবলিকলি পাঞ্জাবি বানানো যাবে। ইয়াস, এটা যার ছেলে আছে তার ছেলের জন্য পাঞ্জাবি কাপড় না এটা, এরকম। হ্যাঁ, ও তাহলে তো আমার একটা রাখতে হবে, ঠিক আছে। সো এটাই রাখবো, জামাকে পাঞ্জাবি বানিয়ে দিবো, একটা নর্মাল সালোয়ার প্যান্ট আমি পরে নিবো, আর আমার ড্রেস। সো ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। আচ্ছা, তোমরা চাইলেও নিতে পারো, নো প্রবলেম। দেখো, সো নিজের প্রোফাইলে যদি শেয়ার করো সেক্ষেত্রে তুমি 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছ।
কাপড় দিয়ে আমার মেয়ের আর আমার জামাইয়ের একটা পাঞ্জাবি হবে, হ্যাঁ এক্স্যাক্টলি সেটা। ওকে সো সরিয়ে ফেললাম। ওকে নিজের প্রোফাইলে যে কেউ পাবলিকলি শেয়ার করলে 200 টাকা ডিসকাউন্ট পাবেন। সো আমি এরকম নিজের প্রোফাইলে শেয়ার করলে সেখানে আমি বিভিন্ন অফার রাখবো এখন। বাট আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সার্কেল FBতে যারা আছে, এই যে কাস্টমারগুলো এগুলোই হচ্ছে লিগাল কাস্টমার আমার। ওকে আমার মনে হয় যে আই থিঙ্ক, আমি জানি না। আচ্ছা একটা কথা বলি, তুমি সারাদিন এত লাইভ করো, তোমার টায়ার্ড লাগে না? প্লিজ ডোন্ট মাইন্ড, তুমি সারাদিন অনেকবার লাইভ করো তো তাই ইন্ডিংয়ে তোমার মনে হয়। আচ্ছা আচ্ছা তানিয়া, তুমি কি টায়ার্ড হও না? এত লাইফ কিভাবে করো, কিভাবে করো অপু? এই যে তোমাদের অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। ওকে এই জন্যই দেখা যায় তোমাদের দোয়ায় আমার টায়ার্ডনেস একদম দূর হয়ে যায়, হ্যাঁ রিমুভ হয়ে যায় পুরা, পানিতে একদম ফ্লাশ করে, হ্যাঁ যেমন ফ্লাশ করলে সব চলে যায় এরকম টায়ার্ডনেস চলে যায়। পাকিস্তানি লোন গ্রিন কনফার্ম হয়েছে, আচ্ছা খুশিতে পাগল হয়ে গেছি। আচ্ছা এত খুশি হয়েও না ডিয়ার, কালকে দেখা গেল বললো যে অ্যাড্রেসটা নাই, তো পরে তুমি আমাকে গালি দিব না, তোমার গালি খাওয়ার মধ্যে আমি নাই। তো তোমাকে কনফার্ম করেছি কিনা সেটা বলো। ম্যাজেন্টা কালার, ও মাই গড, কার চাই ম্যাজেন্টা? একটা ড্রেসের জন্য ইনবক্স করেছি এখন একটু জান। ওকে আপু শিওর শিওর জানিয়ে দেওয়া হবে। এটা দেখেন, এটাও হচ্ছে সেম, যারা কটন পরতে খুব পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এক্স্যাক্টলি এই কালেকশনগুলো। এই একটা কলকা, এই একটা কলকা, সেম ক্যাটালগিরই, বাট এক একটা ড্রেস এক এক রকম, হ্যাঁ ডিফারেন্ট কালার। এটা কিন্তু অ্যাজ লাইক হচ্ছে চেরি টাইপের কালার। এ হচ্ছে স্লিভস, দেখেন স্লিভসটা খুব সুন্দর করে কাজ করা। তোমার নাম কি তানিয়া? ইয়াস আমার নাম তানিয়া। আচ্ছা কেমন আছেন সালমা আক্তার আপু? তোমাকে না দেখলে ভালো লাগে না, তুমি অনেক স্ট্রং। আচ্ছা এই যে তোমাদের দোয়ায় এবং তোমাদের ভালোবাসায়। এটা দেখো সেম দোপাট্টা, হ্যাঁ সেম দোপাট্টা, ইয়াস এই দোপাট্টায় সুন্দর করে ডিজাইন করা আছে। এ হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা, তো এটার প্যান্টটা আরো বেশি সুন্দর। এ হচ্ছে প্যান্ট, এক একটা ডিজাইন এক এক রকম, তো এটাও অসম্ভব সুন্দর। কাপড় সেম সবই সেম, নিচে তোমার ইনার অ্যাডজাস্ট করা আছে, এই যে আলাদা করে কামিজে ইনার অ্যাডজাস্ট করা এবং প্যান্টও। কি কাপড় গো এগুলো? এগুলো একদম হচ্ছে কি বলবো, পিওর 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 হচ্ছে আমাদের দেশে আমরা খাদি টাইপের কিছু কাপড় হয় না, একদম পিওর কটন খাদি কাপড় ওরকম কিছু কাপড়, একদম পিওর কটনের, পিওর কটন। এখানে জরির কাজ করা আছে, জরি সুতার কাজ। এটা হচ্ছে প্যান্ট, সব প্যান্টের কাপড় সেম সেম সেম, প্যান্টের কাপড় হিউজ, ইয়াস একই রকম প্যান্ট। সো তুমি তোমার মতো করে বানিয়ে নিতে পারো, যেভাবে খুশি সেভাবে বানাও। এটা হচ্ছে ফিওনা ব্র্যান্ডের, এ হচ্ছে আমাদের ক্যাটালগ, হ্যাঁ মডেল সুন্দরী হচ্ছে। সো দেখো একটা নর্মাল প্যান্ট আছে, একটা এই যে প্যান্ট আছে। ওকে সো তোমার যেটা খুশি সেটাই বানাতে পারো। হাই পাখিটা কেমন আছো? আলহামদুলিল্লাহ। ড্রেসটা আমি পাবো সুইট হার্ট? অল প্রসেস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো পেয়ে যাবে। ওকে গুড, তাহলে পেয়ে যাচ্ছ, যেহেতু অল প্রসেস কমপ্লিট তাহলে পেয়ে যাবেন। এটা দেখেন আর একটা, এটা হচ্ছে নেভি ব্লু কালার, এটা সিল্ক, এটার ম্যাটেরিয়াল দিয়েছে সিল্ক, ঠিক আছে এটা খাদি টাইপের কাপড় না, এটা সিল্ক কাপড় না, সেম ম্যাটেরিয়াল, সরি সরি সেম ম্যাটেরিয়ালস, বাট ম্যাটেরিয়ালসটা খুবই ভালো। আমি গ্রিনটা পাইনি, অনেক রিকোয়েস্ট করেছি, রেডটা পেয়েছি। লোন কালেকশন আনো অফিস ওয়ারের জন্য, অনেক ভালো। ওকে ঠিক আছে ঠিক আছে। লোনগুলো তোমাদের ভালো লেগেছে, 1200 টাকার লোন, রাইট? এটা নেভি ব্লু কালার, এ হচ্ছে স্লিপ। সবাই একটু লাইভটা নিজের প্রোফাইলে শেয়ার করে দিয়ে তারপর যদি অর্ডার প্লেস করি, পার ড্রেসে আপনি 200 টাকা আপনার কাছ থেকে কম রাখা হবে। তবে মাস্ট বি আপনার প্রোফাইল কেউ চেক করবে না, কারণ এত টাইম পাওয়া যায় না। যেটা করবেন সেটা হচ্ছে আপনি অর্ডার প্লেস করার টাইমে আপনাকে অবশ্যই, এই যে দেখেন সুন্দর করে চার কোনায় চারটা আছে, পেজে রিপ্লাই নেই। আচ্ছা সেই কখন থেকে? হ্যাঁ আপু অফিস 9টায় আমাদের বন্ধ হয়ে যায়, সো 4:30 থেকে রিপ্লাই অফ হয়ে যায়, এরপরে দেখা যায় এই লাইভ শেষ করে তারপর আমি রিপ্লাই দিই। এটা দেখেন, এটা হচ্ছে প্যান্টের কাপড়,
এখানে জরি সুতা এরকম স্টেপ স্টেপ করা, আর ভিতরে আবার এরকম দেখেন একটা অন্যরকম একটা প্রিন্ট প্রিন্ট একটা কাপড় আছে, কেমন জানি, হ্যাঁ কি প্রিন্ট বলে এগুলো জানি না আপু। ওগুলো ওয়াল স্টিকার, কোনগুলো? এটা, হ্যাঁ এটা ওয়াল স্টিকার। এটার কালার আছে দুইটা, বাকি দুইটা কালার খুব সুন্দর। প্রাইস কত? প্রাইস পড়বে এটা সেম 3500 টাকা। ওকে, নেক্সট দেখো, এ হচ্ছে তোমার পার্পল কালার। এগুলো আনস্টিচ সেমি স্টিচ করা আছে, এগুলো সেমি স্টিচ করা আছে, এখানে আবার বাটন করা আছে, আর নিচে কাজ দেখো। এটা আমি ইনার অ্যাডজাস্ট করা, সবগুলো ইনার সুন্দর করে অ্যাডজাস্ট করা আছে। এ হচ্ছে নিচের ডিজাইন করাই আছে, জাস্ট তুমি চাইলে টেইলার্সকে বললে একটু এটা যদি কেটে কেটে দেয় পুরোটা নিচটা, তাহলে আরও বেশি সুন্দর হবে। আমি তো লোনের লাইফ মিস করলাম। ও, লোনের লাইফ তুমি দেখোনি? ও হো, হ্যাঁ হ্যাঁ, দুপুরের লাইফ ছিল ওটা। ওখানে শল দেখানো হয়েছিল, লোন দেখানো হয়েছিল, এবং দেখানো হয়েছিল হচ্ছে বারিশ দেখানো হয়েছিল, হ্যাঁ 2300 টাকার বারিশ। এটা এটা আরও বেশি সুন্দর। তো প্যান্টগুলো অনেক সুন্দর, ড্রেসটাও সুন্দর, প্লাস হচ্ছে হিউজ কাপড় আছে, প্যান্টে হিউজ কাপড় আছে। সো চাইলে যে কোনো স্টাইলে তুমি প্যান্ট বানাতে পারো। প্রাইস কত? প্রাইস 3500। তুমি নিজের প্রোফাইলে যদি পাবলিকলি শেয়ার দাও 200 টাকা তোমাকে ডিসকাউন্ট দিবে। আর হচ্ছে বিকাশ যদি করো সেক্ষেত্রে তো তোমাকে একটু সিস্টেম মেনটেন করে বিকাশটা করতে হবে, হ্যাঁ ওদের একটা প্রসেসিং আছে, তো একটা কন্ডিশন আছে, সো কন্ডিশনটা তোমাকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে পার ডে তোমাকে 200 করে দিবে, আর এক নাম্বার থেকে দিবে 300 করে। সো বিভিন্ন বিকাশ নাম্বার থেকে তোমাকে একটু টেকনিক খাটিয়ে বিকাশ করতে হবে। এটা দেখো, এ হচ্ছে নেকের কাজ, ইয়াস। আর এটা হচ্ছে বডিতে খুব সুন্দর করে এমব্রো করা। ওকে, ইয়াস, এটা দেখেন নিচের ডিজাইনটাও খুবই সুন্দর, খুবই সুন্দর, চমৎকার সুন্দর। আচ্ছা আপু, 1200 টাকার লোনের একটা লাইফ করো আবার প্লিজ। 1200 টাকার লোনের? ওকে ঠিক আছে, ঠিক আছে, শিওর। এটা হচ্ছে স্লিভস, স্লিভস হচ্ছে এটা, প্লাস হচ্ছে এটা দোপাট্টা হচ্ছে এই দোপাট্টা, দোপাট্টা হচ্ছে সেম দোপাট্টা, খুব সুন্দর দোপাট্টা এগুলো। ওকে, হাউ ক্যান আই বাই ড্রেস ফর্ম ইউর শপ ডিরেক্টলি অ্যাজ এ কাস্টমার বাট নট ফর্ম অনলাইন মাই ডিয়ার? ওকে, রুবাইত পিপল, আপু মেবি তোমারটা প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেট ঠিক আছে, নেট ঠিক আছে। ওকে, এ হচ্ছে প্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কামিজ হচ্ছে, এটা ড্রেস হচ্ছে এটা। প্রাইস কত পড়বে? প্রাইস পড়বে এটা 3500, হ্যাঁ নিজের প্রোফাইলে শেয়ার করলে আপনি 200 টাকা কম প্রাইস আপনার কাছ থেকে রাখা হবে, মানে এটার প্রাইস পড়ে যাবে তখন 3200 টাকা। আচ্ছা গেল এটা, নেক্সট এটা দেখাচ্ছি, সিল্কের উপরে, এগুলো হচ্ছে পিওর সিল্কের উপরে, পিওর সিল্কের উপরে দেখেন দিল্লির বুটিক্স। বডিতে খুব সুন্দর করে এমব্রো করা আছে, এবং বাটন করা আছে উইথ স্টোন ওয়ার্ক করা আছে, এবং ফুল বডিতে খুব ছোট ছোট করে কলকা করা আছে। শুধু জামাটা দিবে আমায়? হ্যাঁ, শুধু জামা দিয়ে কি করবে ডিয়ার, অনলি কামিজ দিয়ে কি করবে পাখি? এটা হচ্ছে নিচে খুব সুন্দর করে কাশ্মীরি কাজ করা আছে, হ্যাঁ খুব সুন্দর করে কাশ্মীরি ওয়ার্ক করা আছে, ইয়াস, এগুলো কাশ্মীরি এমব্রয়ডারি। আপু কমেন্টস পড়ো না, এই যে পড়লাম গো, ফিওনার টু পিস যদি আনো, ফিওনার টু পিস, আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আনবো, কিছু মেবি টু পিস আছে ফিওনা, বাট দেখি আমি, হ্যাঁ দেখিয়ে দিব। ওকে, এটা দেখো, এ হচ্ছে তোমার পিওর দোপাট্টা, খুব সুন্দর করে আমরো করা পিওর দোপাট্টার উপরে, এবং দেখো চার সাইডে বর্ডার করা আছে উইথ, এখানে প্যানেল করা আছে, এবং বডিতে হচ্ছে এরকম ছোট ছোট কলকা, ছোট ছোট কাজ করা আছে, এটা সুতার আমরো করা।
ডিয়ার কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে কি ঠান্ডায় সবাই ঘুমিয়ে পড়েছে? আজকে আমারই ঠান্ডার অবস্থা খারাপ। তো হ্যাঁ, ঠান্ডায় খারাপ অবস্থা। এ হচ্ছে প্যান্ট। হাই আপু, হ্যালো, সালাম সালাম সালাম, ইয়াস, ওয়ালাইকুম আসসালাম, আমি আছি। আচ্ছা কি অবস্থা সবার বলো, কে কি করছো বলো তো? এ হচ্ছে প্যান্ট। আমি লেট কেন, এত লেট কেন? কই গো ডিয়ার, আমরা সবাই আছি তো। হ্যাঁ, সবাই একটু জিম মেরে গিয়েছে। আজকে ঠান্ডা কেমন গো? অনেক বেশি আজকে। পোশাক কাটা লোকের ড্রেস দেখাও আপু, কে আহসেন আপু? পোশাক কাটা লোকের ড্রেস, আচ্ছা দেখি শোরুম থেকে দেখাতে হবে। আচ্ছা প্রাইস বলো নাই। 2600, 2600 টাকা। পিওর সিল্ক, ওনার পিওর প্যান্ট হচ্ছে স্যান্টনের প্যান্ট, ঠিক আছে? বেশি বেশি কমেন্টস করো তাহলেই মজা হবে। ওকে, একটা ড্রেস অর্ডার করলাম, রিপ্লাই পেন পেয়ে যাবেন কাজল আপু, পেয়ে যাবেন গো। প্রাইস হচ্ছে 2600 টাকা। নিজের প্রোফাইলে হচ্ছে আপনি শেয়ার করে যদি অর্ডার প্লেস করেন 200 টাকা কমে দেওয়া হবে। এটা গোল্ডেন কালার, খুব সুন্দর একটা গোল্ডেন। এবং নিজে এই দেখেন, নেকে খুব সুন্দর করে কাজ আছে এবং বাটন করা আছে। এগুলো কপার কালার, খুব সুন্দর করে বাটন। ইয়াস, এগুলো ইনার লাগবে, একদম কটন, পিওর কটনের ইনারগুলো দিয়ে যদি আপনি করেন তাহলে। ডিনার করেছো? ইয়াস, বসে আছি। লাভজি চৌধুরী আপু কেমন আছেন আপু? নাইস, ওকে ঠিক আছে। ডিয়ার ডিনার করেছি, ডিনার আজকে খেয়েছি হচ্ছে ভেজিটেবল স্যুপ, মাশরুম ছিল, মেবি চিকেন ছিল। ওকে, আর খেয়েছি হচ্ছে ছোট মাছ, এটাকে বলা হয় হচ্ছে ট্যাংরা মাছ, না ট্যাংরা মাছ খেয়েছি। তারপরে হচ্ছে আর কি খেলাম, আরে সবজি, ওটা কি সবজি ছিল জানি, চিচিঙ্গা, চিচিঙ্গা খেয়েছি। এটা দেখো, এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার। শুয়ে শুয়ে লাইভ দেখছি, অনেক ঠান্ডা গো। হ্যাঁ আপু, শাড়ি পাইছো? হ্যাঁ শাড়ি পাইছি তো। আচ্ছা ব্লাউজটা কেমন, কিভাবে বানাবো বলো তো? আচ্ছা এটার প্রাইস হচ্ছে 2600 টাকা, 2600। এটা নেক্সট আছে মাস্টার্ড কালার, তো এটা চাইলে ফাল্গুনের জন্য নিতে পারো। এ হচ্ছে বডি, আর এ হচ্ছে নিচে, ঠিক আছে নিচে কাজ হচ্ছে। ওকে, তানু কি খাইছো? এই তো, আর কি খেলাম, আর কিছু খাইনি। এই যে লাইভ শেষ করে তারপর দেখবো অনেক ক্ষুধা লেগে যাবে আমার। ইয়াস, খুব সুন্দর একটা কি কালার, মাস্টার্ড কালার। সো এটা নিতে পারো। ওকে, আর ভ্যালেন্টাইনের জন্য এটার একটা কালেকশন আছে, রেড কালার, পিওর রেড মাস্টার্ড কালার। এটার প্রাইস 2600। সুন্দর আপু গুছিয়ে কথা বলার জন্য, নিয়মিত লাইফটা দেখা গুছিয়ে কথা বলার জন্য। আমি তো একদম গুছিয়ে কথা বলতে পারি না, মানে এদিক সেদিক হয়ে যায় আজকে, খুব উল্টাপাল্টা হয়ে যায় আজকে। তোমাকে খুব টায়ার্ড লাগছে, নাও লুকিং গর্জিয়াস। ওকে, টায়ার্ড লাগছিল, আচ্ছা শেলিনা আপু না, আচ্ছা শারমিন আপু না, তুমি পাইছো? আচ্ছা পাইনি এখনো। ও শাড়ি পেয়েছি কিনা এই জন্য আমি তো, আচ্ছা চোখে পড়ে না, আমার কমেন্টস পড়ে না। হাই হাই পড়েছি, নিজের পিক দিয়ে দিও, নাইলে তো আচ্ছা আমরাও তোমাকে দেখতে পারবো। হ্যাঁ আপু, পড়াশোনা শেষ করে তোমার লাইভে আসছি। ইয়াস, লাইভের পরে কল দিও। হ্যাঁ হ্যাঁ, শীত কেমন পড়ছে আপু তোমার ওখানে? তুমি একটু অসুস্থ সে পাইজে, পেইজে মেসেজ দিয়েছে দেখো। ওকে দেখবো দেখবো, শোনা দেখবো না আপু, পাইনি এটা। 2600, ওকে 2600 টাকা। সো পিওর দোপাট্টা, পিওর সিল্ক, এবং এটা হচ্ছে স্যান্টনের প্যান্ট। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, বেশি ভালো। সো এগুলো তো আমি একটু সারপ্রাইজ হচ্ছে, 2600 কীভাবে, 3000 হওয়ার কথা। তোমার নিজের প্রোফাইল, এটা হচ্ছে ভ্যালেন্টাইনের জন্য নিতে পারো। হ্যাঁ রেড কালার, বাট এটা সিঁদুর লাগবে। সো দুইটা অকেশন একদম পাশাপাশি দুটো ড্রেস দেখিয়ে দিলাম। যখন যার যেটা অকেশন মাথায় রেখে ড্রেস কিনে ফেলবেন, পরেও পড়তে পারবেন এবং অকেশন আসলে সেটাই আপনি পরে নিতে পারবেন। এটা দেখেন, ইয়াস, কাশ্মীরি কাজ করা। এটার স্লিভস আছে, স্লিভসেও তো কাজ আছে, রাইট? না স্লিভসে কাজ নেই, প্লেন স্লিভ। আর এটার পিওর দোপাট্টা, এই দোপাট্টাগুলো পরে খুব মজা পাবেন, খুব আরাম পাবেন। একদম পিওর দোপাট্টা, পিওর দোপাট্টার উপরে আপনার কাজ করা। অ্যাজ লাইক আপনারা খুবসুরত, দেন হচ্ছে রাং পার্সন, দেন তেহিজিব, যেগুলো নেন
ব্র্যান্ডেড ড্রেস যেগুলো ওয়্যার করে পাকিস্তানি, সেরকম সুন্দর একটা পিওর দোপাট্টা এটা, দেখি প্যান্টটা। নেক্সট কি আছে? ওকে, এ হচ্ছে প্যান্ট। হ্যাঁ, স্যান্টনের প্যান্ট। হাই আপু, কেমন আছো? তানু, আমার ঘুমের ওষুধ। আচ্ছা, তোমার বাবুটা কেমন আছে? বাবুটা তোমার সাথে আছে? হ্যাঁ, আমার সাথে আছে। আচ্ছা ডিয়ার, খুব মাথা ব্যথা করছে। আচ্ছা, সকাল থেকে মাথা ব্যথা, আমার ম্যারেজ। আচ্ছা, ও, মাইগ্রেনের প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করে তোমার সব লাইভ দেখতে পারিনি আজকে। আচ্ছা, যদি সবাই সেরে আচ্ছা চলেও যায়। আচ্ছা, এই মাথা ব্যথা আমাকে সারবে না ডিয়ার। ইয়াস, আচ্ছা, নো প্রবলেম ডিয়ার, নো প্রবলেম, ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, একটু রেস্ট নাও। হ্যাঁ, তুমি আজকে লাইফটা স্কিপ করো, সো কালকে লাইফটা দেখো। হ্যাঁ, সো এখন একদম চোখ বন্ধ করে ফোন হাত দিয়ে রেখে দাও, ফোন সব কিছু রেখে ঠান্ডা মাথায় চুপচাপ শুয়ে থাকো, ঘুমিয়ে যাবে। হ্যাঁ, মাইগ্রেনের ব্যথা অনেক কষ্টের, সো চাইলে ঘুম আসবে সেটা না, বাট একটু ট্রাই করো ঘুমানোর জন্য। নেভি ব্লু কালার, হ্যাঁ নেভি ব্লু, এটার বডিতে সুন্দর করে ওয়ার্ক করা আছে। এবং কাজটা দেখো, এটা সিল্কের উপরে, এই যে দেখেন কাশ্মীরি কাজ করা। হ্যাঁ, কাশ্মীরি কাজ করা, এগুলো দিল্লির বুটিক্স কালেকশন, এবং নিচে প্যানেল আছে, যারা নিচের কাজ চান। আছে না, অনেকে নিচের কাজ খুব পছন্দ করে। ক্লোজেন, আচ্ছা অরিজিনাল ক্রিম গুলো আনো প্লিজ, তোমাকে ছাড়া কাউকে ভরসা পাই না। ওকে ডিয়ার, ঠিক আছে ঠিক আছে। ময়না, তোমার লাইভ না দেখলে ভাত খাওয়া হজম হয় না। আচ্ছা, রাতে কেন ভাত খাও ডিয়ার? ভাত কেন খাও সেটা বলো আগে আমাদের। রাতে ভাত খাওয়া যাবে না। এটা কটন দোপাট্টা, এটা কটনের প্যান্ট, সিল্ক হচ্ছে তোমার কামিজ, এবং জর্জেট দোপাট্টা, ঠিক আছে। এটার প্রাইস 2400 টাকা, 2400, আরো রেঞ্জ কম, 2400। সো এটা যদি আপনি গ্রুপে পিক দিও, হ্যাঁ শেলিনা আপু, গ্রুপে পিক দিও তো কিছু প্লিজ, গ্রুপে কিছু পিক চাই তোমার, তোমার কথা লাইভে এত শুনে এত শুনে। এই যে শারমিন আপু, ওরে বাবারে, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর লাগছে দুজনকে, মানে চোখ ফিরানো যায় না এরকম। হ্যাঁ, এত সুন্দর হয়েছে শারমিন আপু তোমার ছবিগুলো, মাশাল্লাহ। আচ্ছা, আমার তো আচ্ছা প্রায় প্রবলেম হয়, অনেক ডক্টর দেখিয়েছি, চশমা পরে থাকি, তারপরও আচ্ছা বুঝি না। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা দেখো, সবাই একটু দোয়া করো তো, সেটা হচ্ছে আপুর জন্য মাথা ব্যথা কমে যায়। আচ্ছা, মাইশা মনে হয় মহিলা পুলিশ। হ্যাঁ, আমারও মনে হয় মাঝে মাঝে, এবং মাঝে মাঝে আমি ওকে মাইশাকে বলি, মাইশা তুমি ছেলে নামিয়ে সত্যি করে বল, তো সে বলে আপু তুমি অনেক দুষ্ট। ওকে, এটা দেখো গোল্ডেন কালার, নিজের প্রোফাইলে যেই শেয়ার করবে সেই হচ্ছে পার ড্রেসে 200 করে কম পাবেন। তাহলে তো সারপ্রাইজ থাকলো না, আমি সবাইকে আচ্ছা সামনাসামনি আচ্ছা দেখবো, দেখি আমি চিনি। আচ্ছা মাইশা, ছবি দিও পেজে, ছবি দিও। তুমি না রিসেন্টলি যেন কি ড্রেস নিয়েছো, দেশি স্টোন কামিজ যেন কি নিয়েছিল, ছবি দিও। রেড ভ্যালেন্টাইনের জন্য আরেকটা ড্রেস আপু, তোমার থেকে ড্রেস নিয়েছি, অনেক সুন্দর কোয়ালিটি, থ্যাংক ইউ। তিনটা কমেন্টস লিখে দেখেছি, একটা পড়েছি গো ডিয়ার, পড়েছি সালমান তার আপু কলিজা পড়েছি, হয়তো একটা স্কিপ হয়ে গিয়েছে। ফার্স্ট কমেন্ট ছিল তোমার, তোমার নাম কি তানিয়া আপু? এখন একটু সাহস হয়েছে, আরো পিক দিব গ্রুপে ইনশাল্লাহ। ও মাই গড, কেন কেন ভয় ছিল কিসে? ইটালি পাঠানো যাবে আপু, দেশে কেউ নেই রিসিভ করার মতো, অবশ্যই পাঠানো যাবে। তোমার ড্রেসটা কত একটু ভালো করে দেখাও, এন্ড মেক করে কিভাবে, আচ্ছা একটু বল। ওকে ওকে ডিয়ার, ঠিক আছে আমাকে দেখাচ্ছি। এ হচ্ছে দোপাট্টা, ভ্যালেন্টাইনের জন্য আরেকটা ড্রেস, চারটে নিয়ে নিতে পারো, মানে রেড, যেহেতু রেড লাগে আমাদের, ইয়েলো মাস্টার্ড কালার লাগবে। জি বলো, বাবাকে বলো তাহলে, সুন্দর করে বলো, কান্না করছো কেন?
বাবাকে বলো সুন্দর করে, বাবা বালিশ দাও, বলতে হবে তো বাবাকে। কটনের প্যান্ট, রেড তো আমার ফেভারিট। টু ফোর ডাবল জিরো, ওকে। নিউ ড্রেস পেয়ে আচ্ছা, একেবারে রিভিউ, ওকে, রাইট, ঠিক আছে। তাও মাইশা বিবি বললো যে পিক দিব আমি, সো এতেই খুশি। এটা দেখিয়েছি, এই যে দেখো, এটা গোল্ডেন কালার প্রিয়ার। ঈদের জন্য বেল স্লিভ, ইনশাল্লাহ বেল স্লিভ নিবো। আচ্ছা একটু, একটাও নিতে পারিনি আগে, ওকে, ইনশাল্লাহ বেল স্লিভ তোমার জন্য। দেশে স্টোন কামিজের হবে, অ্যাশ স্টোনের করবো, গোল্ডেনের করা হবে, মাস্ট বি, নিউ ডিজাইন আসবে। প্লাস হচ্ছে যেটা আরও করা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টোন কামিজের বেল স্লিভ, আজকে একটা দেখিয়েছি, ওটার জাল দোপাট্টা করছি, বেল স্লিভ উইথ জাল দোপাট্টা। সো এটা মাঝে মাঝে কোয়ারি থাকে, বেশি না, মেবি 100 পিসের মতো বিভিন্ন কালারে আমি আনবো অল্প কিছু, কারণ আমার হচ্ছে একটু মানে একেবারে এক প্রোডাক্ট একই ড্রেস একা যায় কোয়ান্টিটি নিয়ে আসা, এটা আমার কাছে একটু রিস্ক মনে হয়। আমার কথা হচ্ছে আস্তে আস্তে করে আনি, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করি। আর রেড আমার ফেভারিট, আমারও খুব ফেভারিট কালার রেড কালার। ব্ল্যাক মোটামুটি, বাট ব্ল্যাক তোমরা সবাই খুব ফেভারিট, সবার খুব পছন্দের, মাঝে মাঝে আমার ব্ল্যাক পরতে হয়, ব্ল্যাকও এখন পছন্দ করি, বাট রেড খুব পছন্দের, রেড, হোয়াইট, পিঙ্ক, স্কাই, সো ল্যাভেন্ডার কালার, পার্পল কালার, কলিজা কালার। এখন বলতে পারো আপু তোমার কোন কালারটা পছন্দ না, সব কালারই আমার ফেভারিট কালার। এটা দেখো, এটার প্রাইস কত? প্রাইস হচ্ছে 2400। হ্যাঁ, একদম পিওর সিল্ক টাইপের, এটা সিল্ক না ঠিক, একটু ধুপিয়ান টাইপের কাপড়। হ্যাঁ, এটা ইনার লাগবে না প্লিজ, এটা ইনার সেট করতেই হবে না, এই যে দেখেন। হ্যাঁ, কটন প্যান্ট, কটনে আর জর্জেট দোপাট্টা, প্রাইস হচ্ছে 2400। পরে খুব কমফোর্টেবলি আপনি ওয়্যার করতে পারবেন, আমারও ফেভারিট কালার, আই লাভ রেড কালার অ্যান্ড পার্পল কালার। ওকে প্রাচু, প্রাচু এগুলো কি কটন দোপাট্টা না জর্জেট? এগুলোর প্রাইস আরো কম, আল্লাহ, আস্তে আস্তে কমে যাচ্ছে। এটার প্রাইস হচ্ছে 2200, বাট এটা লং আরো বেশি হবে। হ্যাঁ, দাড়িশা বিবি কি করেছে, এখানে না লাগিয়ে এই যে এখানে লাগিয়েছে। ওকে, যাই হোক, দেখো এটা পিঙ্ক কালার, এই যে আমার একটা পছন্দের কালার। আপু আগামীকাল কাল কিছু শল দেখতে চাই। ওকে ওকে ডিয়ার, ঠিক আছে ঠিক আছে। আপু তোমারটা দাম কত? আমারটা হচ্ছে সিঙ্গেল কামিজ 1300, থ্রি পিস 1800, মেবি একটা আপু, রাইট নাকি আপু? না ভাইয়া জানি না, আমার মনে হয় একটু চেহারাটা পরিচিত লাগছে, হয়তো কোনো আপু। এটা দেখেন লাস্ট দেশি স্টোনের ওন্না সহ রেড ড্রেস, দুটো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ আপু, আমি হচ্ছে বিভিন্ন কালারে যে পিক দিব, বাট পিকটাই আমি দিতে পারি নাই, কারণ ড্রেসই ড্রেসই স্টকে নাই। হাই হাই, আমার রিংগুলো আবার ছোট হয়ে গেছে, হচ্ছে আমি আরও শুকিয়ে গেছি, বাট ওজন কমেনি। এটা দেখো নিচে খুব সুন্দর করে প্যানেল করা, হ্যাঁ কাজ করা, এই যে দেখেন। ওকে, এ হচ্ছে রোজ রোজ রোজ, নিচে প্যানেল, নিচে প্যানেল কাজ, এই যে দেখেন, ইয়াস, পিঙ্কের উপরে হোয়াইট দিয়ে কাজ করা। কি খাইছো? অনেক কিছু খাইছি গো, তোমার ড্রেস আমার লাগবে, দিবা আমাকে? ওয়েট করতে করতে শেষ, কত? আচ্ছা মেক করেছো কিভাবে বলো? আচ্ছা আমারটা, ইয়াস, এই যে আমারটা মেক করেছি একদম শেরওয়ানি স্টাইলে, এই যে শেরওয়ানি স্টাইলে, হ্যাঁ ডাবল ডাবল পাল করে দিয়েছি। এটার প্যান্ট যদিও এটা না, প্যান্টটা বানিয়েছি এই যে এরকম করে পাল দিয়ে একদম লাস্ট পর্যন্ত, বাট এটা আমি শোরুমে রেখে এসেছি, সো যেটা পরাছিলাম ব্ল্যাক ওইটা দিয়ে পরে ফেলেছি। কমের মধ্যে শল দেখাবে আপু, আপুরে বুনো আমার কলিজা আপু, শল আর কমের মধ্যে কোন শল দেখাবো বলো, কোন শলগুলো চাই তোমাদের বলতো? আজকে যেগুলো 400 করে শল ছিল ওগুলো 300 করে স্টক ক্লিয়ারেন্স করে দিয়েছি, নাই ওটা একটাও নেই, হয়তো একটা বা দুইটা থাকতে পারে কিনা আমি শিওর না। এটা দেখো দোপাট্টা কাশ্মীরি ওয়ার্ক করা, দোপাট্টা কাশ্মীরি ওয়ার্ক করা, এই হচ্ছে দোপাট্টা, অনেক হেল্প করে, বোন আছে তাই অনেক হেল্প করে। আচ্ছা আমারটা প্রাইস 1800, আর এ হচ্ছে প্যান্ট, এগুলো পিওর কটন জর্জেট ওন্না, আর হচ্ছে প্যান্ট কটনে আর ড্রেস কটনে, প্রাইস 2200। নিজের প্রোফাইলে শেয়ার করলে 200 টাকা ডিসকাউন্ট পাবে, মানে 2000 করে পড়বে,
জাস্ট যখনই অর্ডার করে পাবলিকলি শেয়ার করতে হবে। হ্যাঁ আছে না, শেয়ার করে অর্ডার করার পরে পোস্ট ক্রিয়েট করে দিলাম, না সেটা করা যাবে না। আমি জানি না, মানে আমার রুলস হচ্ছে থাকবে পোস্টে আপনার প্রোফাইলে থাকবে, ওকে। সো এটা হচ্ছে রুলস। সো এরপরে যদি আপনি দুদিন পরে ডিলিট করে দেন, সো আপনি রুলস ব্রেক করেছেন। সো ওখানে আমি ঠেকা না, হ্যাঁ আপনি ঠেকা আমার কাছে, যে আপনি আমার কথা রাখেননি, আমি তো আপনার কথা রেখেছি। সো কমিটমেন্ট কে রাখবে কে না রাখবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার, বাট আমি রাখতে পারছি কিনা এটা আমার ব্যাপার, আপনি রাখতে পারছেন কিনা আপনার ব্যাপার, এটা দেখেন। এটা হচ্ছে শেডের উপরে, এই এটার উপরে কাশ্মীরি ওয়ার্ক করা, ওকে। এই চেইন চেইন করে কাশ্মীরি ওয়ার্ক যেগুলো সেগুলো করা। খুব কষ্ট লাগছে, কাজিনের ম্যারেজে গিয়ে লাইভ দেখা হবে না কারণ সেখানে ইন্টারনেট নাই। আচ্ছা আহরে আহরে, কবে রে মাইশা আপু? আজ তো তাহলে অনেক কিছু মিস করলাম। হ্যাঁ মাইশা আপু কি খাইছো? মাইশা আপু খাইছে হচ্ছে সে ভাত আর আলু খায় প্রতিদিনই, কিন্তু মাইশা আপুর ওজন 32 কেজি, 32 কেজি থেকে যায়। এটা দেখ, এটা স্কাই কালার, এটা আমার খুব ফেভারিট একটা কালার, স্কাই কালার। প্রাইস 2200 টাকা। তুমি নিজের নিজের প্রোফাইলে যদি শেয়ার করে অর্ডার করো সেক্ষেত্রে 2000 করে পড়বে। দেখো প্রত্যেকটা কালার অসম্ভব সোবার, অসম্ভব সুন্দর। এটা দেখো, এটাও কটনের, এ হচ্ছে ফন্ট, এ হচ্ছে ব্যাগ, ব্যাগটা দেখো। হ্যাঁ অনেক কিছু মিস করেছো, ইয়াস। প্রাইস 2200 টাকা। আর এটা নিচে কাজ দেখি, এ হচ্ছে নিচে কাজ, ওকে। এবং এটা দোপাট্টাটা আরো বেশি সুন্দর, এই যে দোপাট্টা ডিজাইন, এটা বক্স বক্স করে দোপাট্টাটা করা, দেখো বক্স বক্স করে দোপাট্টাটা, এই যে এরকম কাশ্মীরি কাজ করা, কিন্তু এগুলো কাশ্মীরি চেইন চেইন ওয়ার্ক করে করা। আমি কিছুই খাইনি ক্ষুধা নাই, কেন গো মন খারাপ নাকি? মন খারাপ থাকলে ক্ষুধা লাগে না। এটা দেখো, এটার প্রাইস 2200 টাকা। এটা কি এরকম কিনা আছে? আরেকটা আছে বান্ডি, নেক্সট দেখো। এটা দেখো, এটাও কটন বেস। আচ্ছা এ হচ্ছে দোপাট্টা, এটা দোপাট্টা দেখো, এটা লেমন কালার, লেমন লেমন লেমন, হোয়াইট অ্যান্ড লেমন, এটা বক্স বক্স স্টাইলে, ইয়াস। আর এটার প্যান্ট দেখো, প্যান্টটাও খুব সুন্দর, এই যে লেমন কালার। তো এগুলো বানালে খুব সুন্দর লাগবে, হয়তো রিয়ালি এখন ক্যামেরা কেমন লাগছে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগছে, ওকে। তো এগুলো যখন আপনি বানাবেন একটু ডিজাইন করে অনেক সুন্দর লাগবে। আচ্ছা আপু কত কেজি হলে মেয়েদের পারফেক্ট ওজন? আপু হাইটের উপর ডিপেন্ড করে, এই যেমন মাইশার ওজন হচ্ছে 32 কেজি, তাই না মাইশা? 13-18 তারিখ পর্যন্ত আমি বাড়ি থাকবো না কাজিনের ম্যারেজের জন্য। ও মা, 13-18 5 দিন টোটাল, ও মাই গড, আমরা এই 5 দিন তো অনেক মিস করব তোমাকে। ও মা এটা আবার অন্য দোপাট্টা, এই যে দেখো এটা কই দিয়ে আসলো, এটা দেখো সেম রেঞ্জে বাট ডিফারেন্ট একটা ডিজাইন, কিভাবে যেন চলে এসেছে। এই দোপাট্টা কটন দোপাট্টা বাট খুবই সুন্দর, ফুল দোপাট্টায় কাজ করা, ফুল দোপাট্টায় কাজ করা, ওকে। আরো বেশি সুন্দর এটা, এটার প্রাইস 2200। আপনার হাইট কত? কার হাইট মাইশার? এটা এ হচ্ছে প্যান্ট, আমার হাইট হচ্ছে 5 ফিট 1, এটা দেখেন। আর মাইশার ওজন হচ্ছে, আমার ধারণা যেটা, 5 ফিট 2.5 হবে, আমি দেখি নেই ওকে, জাস্ট আন্দাজ করে বলেছি, বিয়েতে পিক দেবো, ওকে। আর হচ্ছে শারমিন আপুর হাইট মেবি 5 ফিট 2, শেলিন আপুর হাইট হচ্ছে মেবি 5 ফিট 2.5 বা 3 এরকম মনে হয়, যায় দেখি খাস মানে হয়েছে কিনা। মেকআপ কালার আমার খুব পছন্দের একটা কালার, এটার প্রাইস, ও মা এটা হাই হাই, এটার প্রাইস 2000 টাকা। দেখো কিভাবে কমছে আস্তে আস্তে প্রাইস, আমি নিজেই জানি না, আমি কিন্তু এরকম সাজিয়ে নেই, ওকে। এটা হচ্ছে পিঙ্ক কালার, উপরে কটনের উপরে খুব সুন্দর করে, এই যে আকার কার খেটেছে একটু বলো তো,
নিচেও তোমার এমব্রো কাজ আছে, নিচেও এমব্রো কাজ আছে। ওকে, এটার দুপাট্টা দেখো, দুপাট্টা কটনের। এগুলো খুব সোবার ড্রেস, খুবই সোবার ড্রেস, এবং যারা কটন খুব পছন্দ করো, আমার পাঁচ ফিট পাঁচ, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা দেখো, তুমি ঠিক বলেছো আমার হাইটের সম্পর্কে, আচ্ছা একদম ঠিক বলছো আপু, আচ্ছা আচ্ছা। কাউকে আমি দেখিনি, আমি মাইশাকে দেখিনি, জাস্ট মাইশার সাথে আমি কথা বলছি। পাঁচ ফিট তিন, আচ্ছা আচ্ছা। আমার হাইট কত বলো, তোমার হাইট হবে পাঁচ ফিট দুই। এইটা ঝড়ে বক মারা, কারণ তোমার ওজন আমি জানি না, তোমার সম্পর্কে আমি জানি না একদম, এই জন্য আমি বলতে পারছি না। হ্যাঁ হয়তো হতে পারে পাঁচ ফিট দুই, এটা জ্বরে বক মারা আছে না ওই রকম। এটার প্রাইস 2000 টাকা, এটা কটন দোপাট্টা, একদম পিওর কটন, এবং চার পাশে তোমার কাজ করা আছে। হ্যাঁ চার পাশে কাজ করা, পাঁচ ফিট সিক্স, ও মা মাশাল্লাহ, তো অনেক। সেদিন আমি বাণিজ্য মেলায় যেয়ে একজনকে দেখলাম, তার মানে ওয়েট হবে হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি। হ্যাঁ 6 ফিট 2 হবে, সো মানে 6 ফিট 2 একটা মেয়ে, বুঝো আপু, তুমি ভাতের মার খাওয়া শুরু করে দাও, অনেক ভালো। মাইশা শুনছো, ড্রেসগুলো বানানো কমপ্লিট হোক, তারপর বানিয়ে দিব। আচ্ছা ওকে ওকে ঠিক আছে। সো তিনজনের হাইট বলেছি, তিনজনের হাইটই। শেলিন আপু তুমি আমাকে কখনো বলেছো তোমার হাইট কত? শারমিন আপু না, মাইশা আপু না, মাইশা আপু তো আমি দেখিই নাই, সো ওকে আমি কিভাবে বলবো হাইট কত? নো 5 ফিট 3, আচ্ছা ওয়েট বলবো না, মানে তোমার প্রোফাইল একটু জানতাম আমি, তাহলে আমি বলতে পারতাম। প্রোফাইল মানে হচ্ছে তুমি ম্যারিড নন ম্যারিড বা বেবি আছে কিনা, প্রোফাইল পিকচার হচ্ছে দেখছি বেবি এবং ভাইয়ার, রাইট? আচ্ছা সেই জন্য আমি কিছুই বলতে পারছি না, একদম রাইট। কিভাবে জানো, আচ্ছা ম্যাজিক জানো নাকি? আচ্ছা এখন বলো ম্যাজিক জানি মানে সেই লেভেলের ম্যাজিক জানি আমি, তানু আমাকে কত ভালো করে চিনে, 55 কেজি। এই শেলিনা তোমার ওজন মনে অনেক কমছে নাকি, 3-4 কেজি কমে গেছে। এটা দেখো মাশাল্লাহ মাশাল্লাহ, এটা মেকআপ কালার। হ্যাঁ এটাও একটা মেকআপ কালার, সো একটু বাঙ্গি টাইপের মেকআপ কালার। আমি কালকে ওয়েট মাপছি 40 কেজি, খুব কষ্ট। আচ্ছা 40 তো ঠিক আছে, তোমার জন্য 40 পারফেক্ট ইয়ার। তোমার মতো বয়স যখন আমার ছিল তখন আমার 37-37 এরকমই ওজন ছিল, এর বেশি ছিল না মাসলি। তুমি তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, রাইট? আমার তো কত তানু পাখি, তোমারটা, তোমার হচ্ছে 5 ফিট 6। তোমাকে তো আমি দেখেছি, সো তোমারটাই মেবি ভুল হবে। প্রাইস 2000 টাকা, কটন দোপাট্টা, চারপাশে খুব সুন্দর করে প্যানেল করা আছে, চারপাশে খুব সুন্দর করে প্যানেল, এবং বডির দোপাট্টায় হচ্ছে খুব সুন্দর করে কলকা করা আছে। তানজি না আপুর হিংসা হয় নাকি, কেন কি হয়েছে? না হিংসা হচ্ছে কিভাবে, যে সবার হাইট বলছি মিলে যাচ্ছে এই জন্য, হ্যাঁ আপুরটাও মেবি মিলে গিয়েছে এই জন্য, হিংসে হয় না, সবাই আমাকে ভালোবাসে, তো কেউ আমাকে হিংসে করে না, রাইট? পঞ্চান, হ্যাঁ হ্যাঁ খুবই ভালো, খুবই ভালো তো ওয়েট। এখন বলো ওয়েট কত কেজি হলে ভালো হয়, তোমার তো ওয়েটই আমি জানি না, ওয়েট বলো তোমার কত, তারপরে আমি বলছি। পাঁচ ফিট দুই এর জন্য ওজন কত, ওজন 5 ফিট 2 এর জন্য 52-54, এবং তোমার 50-54 পর্যন্ত পারফেক্ট, বলো বলো। শেষ শেষ হয়ে গেলাম, কি করবো, এটা দেখো এটা মিন্ট কালার কটন দোপাট্টা, প্রাইস 2000 টাকা, 2000।
আর সেকেন্ড বেবি, আচ্ছা কনসেপ্ট পড়েছে সাডেন বাট ওয়েট 69, ডায়েট করব। আচ্ছা ডায়েট করব তখনই হলো। তুমি ডক্টর জাহাঙ্গীর কবিরের হচ্ছে কিছু হচ্ছে হয়তো ওনার কিছু ডায়েট চার্ট আছে, ওনার কিছু খাবার তালিকা আছে, তুমি ওইটা একটু ফলো করো এখন। হ্যাঁ আরে না এত কমি নাই। আচ্ছা তবে আগের চাইতে অনেকটা কমেছে, মাপি নেই, মেপে নিও, মান্থলি একবার মেপে নিও তাহলে ভালো লাগবে। আপু সবাই তানু আপুকে লাভ করে, তুমি আমাদের সুইট আপু, তুমিও তো আমাদের সুইট আপু। ইয়াস আচ্ছা আমার তো 1300 টাকা সিঙ্গেল কামিজ, আর কি আছে? ওকে এটা এটা হচ্ছে তোমার বাঙ্গি কালার। হ্যাঁ খুব সুন্দর একটা বাঙ্গি কালার, কটন বেস, বডিতে কাজ আছে এবং এ হচ্ছে তোমার নিচে প্যানেলের কাজ। 49, হ্যাঁ অনেক বেশি ওজন, বিয়ার ওজন কমাতে হবে তোমার। তো তোমার মিশন আজকে থেকে স্টার্ট, সকাল ঘুম থেকে উঠে মিশন স্টার্ট করে দিবে। আমি তো বলেই দিলাম, কি বলে দিছিস, তোমার বলার আগে আমি বলছি, তুমি লাইফ টেনে দেখো। এগুলোকে আমরা বলি ডায়মন্ড, এই যে ওকে। আরে শারমিনা না না শারমিনা পো আছে, কই যাবে, হারিয়েছি, আর হারিয়ে যাওয়ার জায়গা নাই। এ হচ্ছে দোপাট্টা, ওকে দোপাট্টা কন্টেস্ট, এটা এটার নিচেও কাজ আছে, নিচে দেখো এই যে কাজগুলো, এগুলো আবার বেলভেট করেছে, দেখো বেলভেট টাইপের, বেলভেটের কিছু কাজ আমাদের দেশে হয়েছিল, ইন্ডিয়ান কাজও হয়েছিল, আমাদের মাথায় আছে মেবি, তো এটার কাজ কিন্তু বেলভেট টাইপের, এই যে বডিতে বেলভেট স্টাইলের কাজ করে। আমি তো কম্বলের নিচে, আমি একটু পরে যাচ্ছি, ওয়েট 2300। এটা 4টা কালার আছে এরকমই, এটা কটন, তোমার প্যান্ট হচ্ছে কটন, কামিজ কটন, আর হচ্ছে দোপাট্টা হচ্ছে জর্জেট দোপাট্টা। প্রাইস 2300, নিজের প্রোফাইলে শেয়ার করলে পার ড্রেসে আপনি 200 করে কি পাবেন ডিসকাউন্ট পাবেন। এটা দেখেন আরেকটা, এটা হচ্ছে একটু কি কালার বলবো, হ্যাঁ কপার টিপের কালার দিয়ে করা। আমার কমেন্টস পড়ছে না, সবার কমেন্টস পড়ছে, ওনাটা অনেক সুন্দর, আমি সবাই শাড়ি পরে গ্রুপে পিক দেবো। আরে আমাকে পানি দিবা, গলা শুকিয়ে গেছে। ইয়েস নিউ লখনউ কবে আনবা? নিউ লখনউ ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে। মাঝখানে একটা লখনউ এনেছিলাম তো তোমাদের জন্য, ওটা শেষ, সো 50টা ছিল, 30টা দেখিয়েছিলাম, 20টা শোরুম থেকে সেল হয়ে গিয়েছে। এই ঠান্ডায় সবাই আমরা কম্বলের নিচে, 20 পিস ছিল, একজন হোলসেলার এসে নিয়ে গিয়েছে সব। এটা আসবে, ওগুলো আসবে, তোমরা হাতে পেয়ে আমাকে রিভিউ দাও, হাতে পেয়ে ওগুলোর জন্য রিভিউ দাও। এটার কাজও হচ্ছে, কন্টেস্ট হচ্ছে, আসে এই মাত্র খাইছি, এই মাত্র খাচ্ছি, কি খাচ্ছ গুডিয়ার? এটা কিন্তু বেলভেটের কাজ করা, হ্যাঁ এবং স্টোন ওয়ার্ক করা। হ্যাঁ অনেক ঠান্ডা, অনেক, আমিও জমে যাচ্ছি, এই জন্য শেষ করে দিচ্ছি।
কোন রকম ফ্রেশ হয়ে কম্বলের মধ্যে চলে যাব। প্রাইস 2300। ও, ডায়েট শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কি খেয়েছি সারাদিন আজকে? সারাদিনের চার্ট বলো। লাস্ট এটা, এটা ব্রাউন কালার, মানে কন্ট্রাস্ট হচ্ছে ব্রাউন কালারের। তো আমি ওয়েটের কথা বলিনি, উনি বারবার জানতে চেয়েছে ফার্স্ট 15 ওয়েট কত পারফেক্ট। আচ্ছা, 55 হলে তো আচ্ছা নাসুম। ও, আমি বলছি তোমার ওজন 55 কেজি, তা আমি তো খুব অবাক হয়ে গিয়েছি এই জন্য যে মাশাল্লাহ, তাহলে তো ওজন অনেক কমে গেছে। আচ্ছা আচ্ছা, তোমার ওজন মাপও নাই না, ঠিক আছে 55 হয়ে যাবে। দেখো, আমরা সবাই আজকে থিঙ্ক করেছি তোমার ওজন হচ্ছে 55 কেজি, ওকে? তো 55 কেজি হয়ে যাবে, তাই না? সবাই বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, এটা লাস্ট ড্রেস ছিল, আরও ছিল 2 বান্ডিল, বাট কালকে দেখিয়ে দিব। হ্যাঁ, আজকে শীতে একদম জমে যাচ্ছি আমি। ওকে, তোমার হাতটা দেখাও না তো। এই যে, আর কার কি কোয়েরি আছে বলো? এ হচ্ছে স্লিভস। তোমাদের জন্য আমি কিছু ডিজাইন করে কিছু স্টিচ ড্রেস করছি, ওকে? অ্যাজ লাইক হচ্ছে, সাইজ করছি হচ্ছে বিভিন্ন টাইপসের, কটন হতে পারে সেটা, সেটা হচ্ছে তোমার বিভিন্ন টাইপসের হতে পারে, হ্যাঁ, লন হতে পারে, বিভিন্ন টাইপস। তো এগুলো করার মূল রিজনই হচ্ছে এটা, আমি টেইলার্সটা, টেইলারিংটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি, কারণ আমার টেইলার সেক্টরে যে মাস্টার যে আছে এখন, ওনার হাত অসাধারণ অসাধারণ, সবাই এত এত বেশি পছন্দ করছে। তো আমি কিছু স্টিচ তোমাদের জন্য করে দিব, শুধু কামিজ বানিয়ে দিব, জাস্ট তোমাদের টেস্ট বোঝার জন্য। হ্যাঁ, তোমরা তো ড্রেস বানাও অন্য কোথাও থেকে, তো এখান থেকে বানিয়ে, অফকোর্স যেটা আমি করবো সেটা টেইলারিং কস্ট অনেক কম পড়বে, অনেক কম পড়বে, মানে ফার্স্ট ওই যে চায়ের মতো অবস্থা। হ্যাঁ, চায়ের একটা টেস্টের ব্যাপার আছে না, ওরকম আমার মাপের কুইরো। এই, তোমার মাপ কত জানি? 36 না 38? গল্প করো আপু। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, রেট রেট করো আমার জন্য, কটন স্টিচ ড্রেস আনো। ওকে, ঠিক আছে ঠিক আছে ডিয়ার, আমার কষ্ট হচ্ছে, ভুলে যাচ্ছ আমার লাই। আচ্ছা, ওজন 45 কেজি আপু। মিনি বেল স্লিপ দেখিয়েছিলাম, ওটা কি আছে দেখতে হবে ডিয়ার, আমি বানাবো। ওকে, মাপ বলো কার কি মাপ? শারমিনাপুর মেবি 38, সেলিনাপুর হচ্ছে 44 বানাতে হয়। ওকে, দেন হচ্ছে আর কার কত মাপ, জাস্ট মাপগুলো আমাকে বলো। ওকে, 46 করবো, প্লাস হচ্ছে 44 করছি। হ্যাঁ, আর সেলিনাপুর তো কটন চাই, সে কটন ছাড়া আর কিছু পড়তে পারে না, 40 করো 40 করো। ওকে, আজকে আইলিনারটা তো সেম হয়নি। হ্যাঁ, আইলিনারটা সেম হয়নি, সেটার রিজন হচ্ছে সে সকালে দিয়েছি, এসে বাসায় খেয়েছি, ইয়াস সেমই ছিল, জাস্ট মেবি উঠে গিয়েছে। ওকে, কাল করিনি, অনেক ঠান্ডা, এবার যাও ঘুমাইতে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।